বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির বিরুদ্ধে বরগুনার অ্যাম্বুলেন্স আটকে চাঁদাবাজি, চালকদের মারধর, গাড়ি ভাঙচুর ও রোগীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত। রবিবার 5 জুন 11টার দিকে পৌর সুপারমার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেড সরকার নিবন্ধিত একটি সংগঠন। এ সময় উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বরগুনা থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে বরগুনা জেলা প্রশাসন আমাদেরকে 3,200 টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও এটি একটি সেবামূলক কাজ বিধায় আমরা সবসময় রোগীদের আর্থিক সমস্যা বিবেচনায় নিয়ে বরিশালে রোগী পরিবহন করি। অনেক রোগী নিজেদের সুবিধার্থে বরগুনা থেকে আসা যাওয়ার জন্য আমাদেরকে ঠিক করে অ্যাম্বুলেন্স ভাড়া নেয়, কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে গত 3 মাস ধরে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতি আমাদের বরগুনার রোগীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরগুনা নিয়ে আসতে পথে বাধা দেয়। বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির একটি বিশেষ সন্ত্রাসী বাহিনী প্রতিদিনই বরিশাল দপদপিয়া টোলের সামনে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সমস্ত অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীদের নামিয়ে আমাদের গাড়ির চাবি ও চালকদের ফোন আটকে 3 থেকে 4 হাজার টাকা চাঁদা আদায় করছে। গত 25 জানুয়ারি তারিখে বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের রশিদ উদ্দিন সর্দারের ছেলে অ্যাম্বুলেন্স মালিক ও চালক ফরিদ উদ্দিনের কাছ থেকে 2,000 টাকা আদায় করে। এরপর যথাক্রমে চালক ও মালিক বেল্লাল, সবুজ আনোয়ার, মোহাম্মদ মনির মিয়ার কাছ থেকে একইভাবে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন 2,000 টাকা চাঁদা আদায় করে। 17 মে বিকাল 5:30টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির লোকজন বরগুনাগামী হাওলাদার নামের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আটক করে 1,500 টাকা চাঁদা নিয়েছে। বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির উপদেষ্টা সেবাচিম এলাকার স্থানীয় কাউন্সিলর মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক সজীব মিয়া ও তাদের লোকজন মিলে চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছে। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বরগুনা অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার, লিটন মৃধা, রাজ্জাক মনির সহ 6টি উপজেলার অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। যুদ্ধের চেতনায় উজ্জীবিত জয় টিভি আপনাদের পাশে।